চলুন। কোথায়? কোর্টে হিয়ারিং আছে আপনার। আমি একটু ওনার সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই। আমি জানি না আজ কি হবে, কিন্তু এটা সত্যি। আপনাকে দেওয়া কথাটা আমি রাখতে পারলাম। আচ্ছা ম্যাম, আমার যাই শাস্তি হোক না কেন, কিন্তু আপনি যদি আমাকে ক্ষমা না করেন, এর চেয়ে বড় শাস্তি আমার কাছে কিচ্ছু না। আমি অন্যদের জীবনটা পুরো নষ্ট করে দিয়েছি, পুরো পরিবারটা শেষ হয়ে গেছে আমার জন্য। আমি জানি আমি যে অপরাধটা করেছি তার কোনো ক্ষমা নেই, তবু পারলে আমাকে ক্ষমা করে দেবে। পাখি, তোমার কিছু হবে না, আমি তোমার পাশে আছি, কিছু হতে দেবে না। আমার এই সময়ের মধ্যে যে আপনি আমার পাশে আছেন, আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, আমি সত্যি সত্যি ভাবতে পারিনি এত বড় ক্ষতি করে দেওয়ার পর আপনি যে আমার পাশ থেকে সরে যাননি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আমাদের সম্পর্কটা খুবই অদ্ভুত, হাজার অপছন্দ ঘৃণা এসব থাকা সত্ত্বেও আমার বিপদে বারবার আপনাকে আমার পাশে পেয়েছি, আর তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেক কিছু পেরিয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমি সত্যি তোমাকে খুব আজ যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। অন্তত একবার আমাকে সুযোগ তো দিতে পারি তোমাকে এখান থেকে বার করার, একবার আমাকে সত্যি কথাটা বল, কি এমন হয়েছিল সেই রাত? কাকে বাঁচাতে চাইছো তুমি? কে ভয় দেখাচ্ছে তোমার? ফোন পাখি, অ্যাটলিস্ট আজকে প্লিজ, ফর টুডে জাস্ট টু স্পিক আপ পাখি প্লিজ। থাক না এসব কথা, আমার ভাগ্যে কি আছে সেটা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। অরণ্য, একটা কথা বলবো, যে রাক্ষসটা আমাকে সবসময় বকে ধমকে চুপ করিয়ে রাখে, সেই রাক্ষসটাই যে আমাকে বাঁচানোর জন্য এত কিছু করবে এটা আমি ভাবতে পারিনি। আমি জানি আপনার অবস্থাটা এখন কেমন। একদিকে অনুদি
সিদ্ধান্ত নেওয়াটাই খুব কঠিন। তাও যে আপনি আপনি আমাকে একা করে দেননি, তার জন্য কিন্তু আমার দুর্ভাগ্য, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম। কেন পারলে? কি তুমি নিজেকে বাঁচাতে চাও না? আমি চাইতাম তো, কিন্তু এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না বাকি। সমাজে এরকম মেয়েদের কোনো জায়গা নেই বাকি। এখন আমার সম্মান, আমার আমার জীবন সব তো বাড়ানো। কিন্তু কি পাখি, কিন্তু আমার আমার অপরাধের বোঝাটাই এত বড় যে কোনো শাস্তি সেখানে ছোট হয়ে যাবে। নিজেকে বাঁচানো, রেহাই দেওয়ার সেই সেই অধিকারটাই আমি হারিয়ে ফেলেছি। তুমি নিজেকে কি মনে করো, ভগবান? হ্যাঁ, নিজের দোষ নিজের শাস্তি সব নিজে ডিসাইড করে নেবে, তাই তো? বাকি জাস্ট ডু মি আ ফেভার, এই মহান হওয়ার নাটকটা না আমার সামনে করো না প্লিজ, ওকে? এন্ড ওয়ান মোর থিং, কোর্টে গিয়ে ইউ ওয়ান্ট সি এনিথিং, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এই তো যাওয়ার আগে আমার লাল সাহেবের রাগটাও দেখে নিলাম। আপনাকে আপনাকে রাখতে না দেখলে না কিছুতেই নিজের লাল সাহেব মনে হয় না। প্লিজ সত্যিটা বলো আমাকে। আমি জানি না অরণ্যবাবু এই সুযোগটা আর পাবো কিনা। আপনার সাথে ইয়ার্কি দুষ্টুমি ঝগড়া একবার করার সুযোগ আর কোনোদিনও পাবো কিনা আমি সত্যি জানি না। লিখ দে জুদাই।